সম্মানিত ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা COVID-19 ভ্যাকসিনের জন্য অনলাইনে আবেদন করবেন। তো ভিউয়ার্স, চলুন দেখি কিভাবে এই কাজটি করতে হয়। তো প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব। তো আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। তো এরপর দেখেন এই এখানে অ্যাড্রেস বারে লিখতে হবে www.surakha.gov.bd। এখানে লক্ষ্য করেন নিচে www.surakha.gov.bd লেখার পর এন্টারে ক্লিক করতে হবে। এরপর দেখেন উপরে লেখা আছে সুরক্ষা COVID-19 ভ্যাকসিনের, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আমরা প্রথমে নিবন্ধনে ক্লিক করব। করার পর দেখেন নিচে পরিচয় যাচাই, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন সব উপরে যেটা আছে এখানে আমরা সিলেক্ট করে দেব 40 বছরের উপরে। এখানে সিলেক্ট করলে এখানে আমাদের কি চাবে, এখানে আমাদের জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে এখানে লিখতে হবে। লেখার পর এখানে বাকিগুলো বয়স যেটাকে আমরা বাদটি লিখতে হবে। লেখার পর এখানে একটি কোড দেখা যাচ্ছে, কোডটি এখানে লিখতে হবে। লেখার পর এখানে যাচাইকরণে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখন নিবন্ধনকারীর তথ্য চাচ্ছে এখানে 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 অলরেডি নামটি চলে এসেছে। তারপর এখানে মোবাইল নম্বরটি দিতে হবে। এখানে যে মোবাইল নম্বরটি আমি দিব সেই মোবাইল নম্বরে একটি ফর্মটি পূরণ করার পর একটি কোড যাবে, সেই কোডটি ফিল আপ করতে হবে। তো প্রথমে আমরা এখানে মোবাইল নম্বরটি লিখব। লেখার পর দেখেন এখানে কিছু তথ্য আমাদেরকে দিতে হবে। দীর্ঘমেয়াদী রোগ বা কোমর, এখানে যে তথ্যগুলো আছে এটা আছে না, তারপরে ডায়াবেটিস না, তারপরে কিডনি রোগ না, এভাবে পূরণ করতে হবে। তারপরে নিচে শ্বাসতন্ত্রের কোনো রোগ আছে কিনা না, তারপরে হচ্ছে ক্যান্সার না, তারপরে হচ্ছে COVID-19 হয়েছে কিনা না, তারপরে হচ্ছে পেশা বা অন্যান্য একটা না, তারপরে হচ্ছে পেশাটা সিলেক্ট করে দিতে হবে। এখানে আমি আমার পেশা কি সর্বোপরি এভাবে তথ্যগুলো দিতে হবে। তো পেশাটা সিলেক্ট করে দেই। এই কাজটি অবশ্যই আপনারা সাবধানতার সাথে করবেন। এখন আমি এই যে বেসরকারি চাকরি এই পেশাটি সিলেক্ট করে দিলাম। এরপরে বিভাগ, এখানে ক্লিক করলে বিভাগ সিলেক্ট করব, তারপরে হচ্ছে এভাবে জেলা, তারপরে হচ্ছে উপজেলা এখান থেকে সিলেক্ট করে দিব। এরপরে হচ্ছে হ্যাঁ ইউনিয়ন, এখানে চলে এখানে ক্লিক করলে চলে আসবে আপনার কোন ইউনিয়ন। তো এখানে আমি ইউনিয়নটি সিলেক্ট করে দেব, এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে ওয়ার্ড, কয় নম্বর ওয়ার্ড, ওয়ার্ডটি সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে গ্রাম। দেওয়ার পরে এরকম একটি ফর্ম চলে আসবে, অর্থাৎ যে মোবাইল নম্বরটি লিখবো সেখানে একটি, এখানে দেখেন সময় লক্ষ্য করছেন, এখানে একটি আমার মোবাইল নম্বর একটি, ওই নম্বরে একটি নম্বর যাবে ওটিপি, যেটাকে বলা হচ্ছে এখানে এই নাম্বারটি এখানে লিখতে হবে। লেখার পর নিবন্ধন সম্পূর্ণ করে ক্লিক করতে হবে। তো এখানে সময়টি লক্ষ্য করুন, সময়টি পর্যন্ত অপেক্ষা করতে হবে। ক্লিক করলাম, এখন আমরা অপেক্ষা করি। আমাদের এই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আমাদের কি বলছে বলতেছে এখানে যে COVID-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন হয়েছে, লেখাটা দেখাচ্ছে। এরপরে টিকা কার্ড সংগ্রহ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আবারও ঠিক একইভাবে জাতীয় পরিচয় বা জাতীয় পরিচয়পত্রের নম্বরটি দিতে হবে এখানে, তারপরে জন্ম তারিখ এখানে দিতে হবে। তো এখানে জাতীয় পরিচয়পত্রটি এখানে জাতীয় পরিচয়পত্রের নম্বরটি এখানে লিখব আমি এখন। এরপরে একইভাবে এই জন্ম তারিখটি এখানে ডান পাশে দিন মাস বছর এখানে ফিল আপ করে দিতে হবে বা লিখতে হবে এখানে। এখানে কতটা ডাউন এরও লক্ষ্য করছেন, এখানে এখানে ক্লিক করলেই চলে আসবে। এখানে ক্লিক করব, এক মাস হচ্ছে ফেব্রুয়ারি, এরপর হচ্ছে বছর হচ্ছে 1980, এরপরে এই কোডটি আমাকে এখানে বসিয়ে দিতে হবে।
IQ3BGN এই কোডটি এখানে লিখবো। এখন লেখার পর যাচাইকরণ ক্লিক করতে হবে। তো এখন এখন একটু অপেক্ষা করতে হবে। ঠিক আগের মতোই আমার ওই মোবাইল নম্বরে আরেকটি কোড যাবে। সেই কোডটি এখন ডান পাশে একটি আপনারা সময় লক্ষ্য করছেন, এই সময়টি পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এর মধ্যেই আমার কোডটি মোবাইলে চলে যাবে, তারপর ওই কোডটি আমাকে এখানে বসিয়ে দিতে হবে। চলে এসেছে, আমি কোডটি এখন এখানে দিচ্ছি। দেওয়ার পর এখন আমাকে এখানে ক্লিক করতে হবে, ভ্যাকসিন কার্ড ডাউনলোড এখানে ক্লিক করতে হবে। এখন অপেক্ষা করতে হবে। তারপর নিচে দেখেন এখানে ভ্যাকসিন কার্ড ডাউনলোড এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, দেখেন হ্যাঁ এই দেখেন আমার একটি ভ্যাকসিন কার্ড পিডিএফ ফাইল এখানে ডাউনলোড হলো। এখন এখান থেকে আমি এটি কপি করে নেব। এই যে এখান থেকে দেখুন ডাউনলোডের ঘরে ডাউনলোড হয়েছে, এখান থেকে আমি কপি করে নেব। পর এখানে আমি আমার সুবিধা মতো ফোল্ডারে বা আমি ডেস্কটপে পেস্ট করে নিচ্ছি। এরপর দেখেন আমরা একটু ক্লিক করে দেখি আসলে ফর্মটি ঠিক আছে কিনা। হ্যাঁ ফর্মটি চলে এসেছে। তো সম্মানিত ভিউয়ার্স, এভাবেই কাজটি করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।